এঁচড়কে নাকি বলা হয় গাছ পাঁঠা। এঁচড় নাকি অনেকটা খাসির মাংসের মতো খেতে লাগে। আর সেই এঁচড় দিয়ে কিন্তু আমরা নিরামিষ আমিষ নানা রকম পদ বানিয়ে খেয়েই থাকি। কখনো এঁচড় চিংড়ি, কখনো এঁচড়ের ডাল্লা, কখনো এঁচড়ের কোপ্তা, কখনো এঁচড়ের কাটলেট, আবার কখনো বা এঁচড়ের বিরিয়ানি। আজকে আমি এঁচড় রান্নায় এমন একটা মশলা ব্যবহার করব যে মশলাটা দিলে কিন্তু তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, সবাই খেয়ে বলবে লাজবাব। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম এঁচড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, পিছন দিকের কাটা কাটা অংশটা বাদ দিয়েছি আর মাঝখানের মজ্জার মতো অংশটা আমি বাদ দিয়ে এঁচড়টাকে একটু ডুমো ডুমো করে কেটে জলে ডুবিয়ে রেখেছি। এঁচড় কাটার ভিডিও আমি আলাদা করে দিইনি, তবে সেটা যদি লাগে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিও দিয়ে দেবো। এখানে দুটো বড় সাইজের আলু আমি এইভাবে বড় বড় করে কেটে রেখেছি। আলুটা যদিও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল, আর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়ে ঢাকা দিয়ে জলটাকে ভালো মতো গরম হতে দেব। জলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদের গুঁড়ো। এবার এই জলের মধ্যে আমি এঁচড়গুলোকে দিয়ে লো ফ্লেমে 15 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে এঁচড়টাকে 75% সিদ্ধ হতে দেব। এঁচড়টা কতটা টাটকা তার উপরেই সিদ্ধ হওয়ার সময়টা নির্ভর করে। যদি এঁচড় পেরে অনেক দিন রাখা হয় তাহলে কিন্তু এঁচড় সিদ্ধ হতে একটু সময় লাগে। দেখুন, 15 মিনিট পর আমি একটা কাঁটা চামচ গেঁথে দেখালাম, এঁচড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর যদি গাছ থেকে পেরে আনা টাটকা এঁচড় হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এঁচড়গুলো আমি জল ছেঁকে তুলে নিলাম। এবার একটা শুকনো কড়াইতে আমি কিছু মশলা একটু ড্রাই রোস্ট করে নেব। এখানে দিয়ে দিয়েছি 2 টিস্পুন গোটা জিরে, 2 টিস্পুন গোটা ধনে, 1টা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, সামান্য জায়ফল, জায়ফলটা কিন্তু খুব বেশি দেবেন না তাহলে তিতো হয়ে যাবে, 2 টুকরো দারচিনি আর 1 টেবিল স্পুন কাসুরি মেথি। প্রথমে আমি দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ এবং জায়ফলটাকে ড্রাই রোস্ট করে নেব। আমি লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের মতো এগুলোকে নাড়াচাড়া করে নেব। যেহেতু এগুলো একটু ড্রাই রোস্ট হতে সময় লাগে তাই এগুলোকে আমি আগে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরেটা দিয়ে আরও 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে দেব। কাসুরি মেথিটা কিন্তু এখন দেব না, কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করতে বেশি সময় লাগে না। যখন দেখব জিরে আর ধনেগুলো পটপট করে ফুটতে থাকছে ঠিক তখনই এর মধ্যে কাসুরি মেথিটা আমি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে এই মশলাটাকে ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করে নেব। ওই কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, আপনারা রিফাইন অয়েলেও করতে পারেন। এবার আমি প্রথমে আলুগুলোকে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে চাপা দিয়ে একটু ভেজে নেব। আলুটাকে কিন্তু আমি সিদ্ধ করিনি তাই আমি চাপা দিয়ে দিয়ে যতটা সম্ভব একটু ভেজে নেব, তাতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আলু ভাজার যেটুকু তেল বেঁচেছে সেই তেলে আমি এঁচড়টাকে 2-3 মিনিটের মতো লো ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, এঁচড়টাও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এঁচড়টা তুলে রাখবো। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। তবে এখানে বলে রাখি, এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি খেতে ভালো লাগবে এবং টেস্টি হবে। প্রথমে দিয়ে দিলাম 1টা তেজপাতা 2 টুকরো করে, 1টা শুকনো লঙ্কা 2 টুকরো করে আর 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নের জিনিসগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হওয়া পর্যন্ত এগুলোকে আমি নাড়তে চাড়তে থাকবো। সুন্দর গন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, তবে পেঁয়াজের সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা 2টো পেঁয়াজ এখানে নিতে পারেন। পেঁয়াজটা 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে আরও 2 মিনিটের মতো আমি লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো, তাতে টমেটোটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গলে যেতে শুরু হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না বাটা মশলা এবং কাঁচা মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো,
1 teaspoon and 1/2 teaspoon কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 teaspoon চিনি। সমস্ত মশলাগুলোকে আমি আবারও কষাতে থাকবো। যেহেতু কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করা হয়েছে, তাই এর মধ্যে আমি সামান্য জলের ব্যবহার করব, তাতে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হবে। এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেব। আলু আর এঁচোড়টা দিয়ে লো ফ্লেমে মিনিট দুয়েকের মতো আমি ভালো করে কষিয়ে নেব। এর আগে আমি এঁচোড়ের দো পেঁয়াজা এবং এঁচোড়ের বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এই সময় আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তার একটা পাউডার বানিয়ে রেখেছি, তার থেকে 1 teaspoon দিয়ে দিলাম। দিয়ে আমি আরও একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি 1 বাটি গরম জল এখানে অ্যাড করলাম। এঁচোড় এবং আলু সিদ্ধ হতে যেটুকু জলের প্রয়োজন হয় সেটুকুই আমি জল এখানে দিলাম। এবং যে মিক্সার গ্রাইন্ডারে আমি মশলা বেটেছিলাম সেই মিক্সারে জার ধোয়া জলটাও আমি সামান্য দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি এঁচোড় আর আলুটাকে 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ হতে দিয়েছিলাম। তাতে আলু এবং এঁচোড় সবই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা মশলা থেকে আরও 1 teaspoon দিয়ে দিলাম এবং কিছু ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল স্পেশাল মশলা দিয়ে স্পেশাল এঁচোড়ের তরকারি। লুচি, পরোটা, ভাত সবের সঙ্গেই খেতে লাগবে অসাধারণ। আপনারা বাড়িতে বানান, বানিয়ে নিজেরা খান এবং সকলকে খাওয়ান। কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল, নমস্কার।